ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল রাম মন্দির ভেঙে। এমন অভিযোগের ভিত্তিতে 1992 সালের 6 ডিসেম্বর মসজিদটি ভেঙে ফেলে উগ্রবাদী হিন্দুরা। পরে মসজিদের জায়গায় নতুন একটি রাম মন্দির বানানোর পক্ষে রায় দেন ভারতের সুপ্রিম কোর্ট। এরই মধ্যে সেখানে নতুন একটি মন্দির তৈরি হয়েছে। বাবরি মসজিদ নিয়ে এখনও আলোচনা সমালোচনা চলছে ভারতে। এরই মধ্যে গেল সপ্তাহে ভারতের আরও একটি প্রাচীন মসজিদের ভেতরে মন্দিরের অস্তিত্ব খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। বারাণসী এলাকার জ্ঞানব্যাপী মসজিদ কমপ্লেক্সের ভেতর কোনো মন্দিরের অস্তিত্ব ছিল কিনা তা খতিয়ে দেখতে প্রত্নতাত্ত্বিক জরিপ চালানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাবরি ও জ্ঞানব্যাপীর পর এবার টার্গেট উত্তরপ্রদেশের আগ্রার জাহানারা মসজিদ, যা জামি মসজিদ নামে পরিচিত। আগ্রার জামি মসজিদের নিচে হিন্দু দেবতা কৃষ্ণের মূর্তি আছে কিনা তা খতিয়ে দেখতে আদালতে একটি পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনে বলা হয়েছে, মুঘল সম্রাট আওরঙ্গজেব মথুরা জামানিস্থান মন্দিরে ধ্বংসযজ্ঞ চালিয়ে সেখান থেকে কৃষ্ণের মূর্তি নিয়ে আসেন, পরে আগ্রার জামি মসজিদের নিচে সেটিকে পুঁতে রাখেন, আর তাই তা খতিয়ে দেখা জরুরি বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে। পিটিশনটি দায়ের করেছেন শৈলেন্দ্র সিং নামের এক আইনজীবী। দেশটিতে বারবার মুসলমানদের মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করা চলমান বিতর্ককে আবারও উস্কে দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।